তো ওই ভোরবেলা তুই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিস কেন? না খালাস না, আমি আপনার কাছ থেকে, দাদিজানের কাছ থেকে, কালাম্মার কাছ থেকে বিদায় নিয়ে তারপরেই যাব। দেখাচ্ছি আমি আপনাকে মজা, চরিত্রহীন লম্পট কোথাকার একটা মেয়ের বেডরুমে ঢুকে বসে আছে, আবার বলে নাকি আমি মজা করছি। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। তুমি কই যাই? কি ব্যাপার, নরিন কি স্মৃতি হারিয়ে ফেললো নাকি? সকালে কে অ্যালার্ম দিচ্ছে? আরে আরে, ফোনে তো প্রতিদিন আমি অ্যালার্ম দিই। পড়তে হবে, পড়াশোনা করতে হবে, আমাকে অনেক পড়াশোনা করতে হবে, ফাঁকি দিলে হবে না। না, রাশিচক্রে রাশিচক্রে 12টা রাশির নাম, মেষ রাশি, বৃষ রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, রাশি চক্রে 12। দাদি যান, নেন আপনার গরম গরম চা খাই। এলন কি, আমি কি স্বপ্ন দেখছি নাকি রে? হ্যাঁ, সকাল সকাল একেবারে চা নিয়ে হাজির। আপনি এই চা একবার চুমুক দেন, তাহলেই বুঝবেন এটা স্বপ্ন না, সত্যি। এই মনি, তুই কি করে জানলি আমি সকাল সকাল উঠে পড়তে বসি? জানতাম না, তাই ভাবছিলাম আয়সা আপনারে ডাক দিব। হ্যাঁ, আমি জানি আমি ডাক দিলে আপনার মেজাজটা খারাপ হয়ে যাব, তাই আপনার মেজাজটা ভালো করার লেগা এক কাপ চা বানিয়ে আনছি। আরে এটা তো মশলা চা, এই চাটা তো আমি জানি। এই চা আপনি দাদা ভাইরে খাওয়াইতেন প্রত্যেক দিন সকালবেলা উঠা, এই চাটা আপনি বানাই দিতেন দাদা ভাইরে। ওইটুকু সময় তো আমরা দুজন একটু গল্প গুজব করতাম, এখনকার ছেলে মেয়েদের মতো সারাক্ষণ আল্লা দিবানা করার সময় আমাদের ছিল না। দাদি যান, আপনার সাথে একটু দরকারি কথা কইতে আইছিলাম। হাত একদম খালি রে, কোনো টাকা পয়সা নেই। না না দাদি যান, টাকা পয়সার জন্য না, আসলে আমি অন্য কথা কইতে আইছিলাম। বুঝেছি, হাতটা রাখ। হাত কেন ঢং করিস না, হাত দেখে বলে দিচ্ছি এখনই তোর ভবিষ্যতে কি কি হবে। রাখ দে। আমি আবার সবার হাত ধরে দেখি না, হ্যাঁ কিছু মনে করিস না তুই। ছোট লোক মনে করা আর না করাতে কি বা আসে যায়। আপনার মনে আছে দাদি যান, আপনি যে আমারে মাটির থেকে কেক করে খাইতে কইছিলেন? কি করলে এটা রুনা, কেকটা পর্যন্ত ঠিকমতো হাতে দিতে পারলে না? মা আপনি আরেকটা নিন, আমি এটা তুলে দিচ্ছি। না থাক, কেক খাবি না, নে এটা খেয়ে নে, খা এটা। তুই এত আগের কথাও মনে রেখেছিস? রাখলেই কি, ছোট লোক মনে রাখা বা মনে করা কোনোটারই দাম নাই। দাদি যান, আমি সাবধানে আছি, আপনার গায়ে আমার সোয়া লাগবো না। আপনার সাহস কত বড় যে আপনি আমার হাত ধরেছেন! আমি যদি আপনাকে পুলিশে না দিই তাহলে আমার নামও নরিন চৌধুরী না। পাপা কোথায়? পাপা শোনো শোনো, পাপা নরিন নরিন, আমার কথা শোনো, ঠিক আছে? আমি তোমার ধরতেছি না, শোনো তুমি যাইবে না, তো তোমার ঘুম দরকার, ঘুমাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো কি ঠিক হয়ে যাবে, আমাকে পাগল পেয়েছেন? আমি পাগল? নির্লজ্জ বেহায়া কথাকার একটা মেয়ের বেডরুমে ঢুকে বসে আছেন আর আমাকে বলছেন আমি মজা করছি,
চলো আমি তোমারে শেষবারের মতো কইতেছি তুমি তুমি যাই করো আমি তোমারে যাইতে দেব না না শেষবারের মতো বলছি সরে দাঁড়ান আমি কিন্তু আপনার নামে মামলা করে দিব ঠিক আছে তুমি কইরো মামলা কইরো এখন চলো দিগাও হাউ ডেয়ার ইউ টু টাচ মি আমার কথা শোনো নরিন আমার কথা শোনো আমার কথা শোনো চলো তোমার হলো ওষুধ খাইতে হইব আমার কথাটা শোনো কিসের ওষুধ আমি কোন ওষুধ খাবো না আমার কথা শোনো বাবা আমাকে মেরে ফেললো বাবা আমার কথা শোনো নরিন 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 আমার কষ্ট হতে যাচ্ছে চুপ করো শান্ত শান্ত ডাক্তারের ফোন তো অল্প ঠিকই বলেছিস একদম ছোট লোকদের আবার এত মনে করার কি আছে আরে হেমনি তোর তো দেখি আয়ু রেখা অনেক বড় অনেক দিন বাঁচবি তুই খারাপ মানুষ অবশ্য বেশি দিনই বাঁচে হাসছিস কেন এই তোকে তো অপমান করে কথা বলছি আজকে দেখি আমার মুখোমুখি কোনো জবাবই দিচ্ছিস না দাদি যান আপনি তো হাত দেখা ভবিষ্যৎ করতে পারেন তাহলে কোন তো আমি এই বাড়িতে কতদিন থাকবো কি সর্বনাশ মনি তুই তো দেখছি মরার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকবি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি স্পষ্ট দাদি যান আপনি আজ আমার ঠাকুর নিয়ে ভয় পেতেছেন কিন্তু প্রথম আমি যেদিন এই বাড়িতে আসি তখন কি আর আপনি ভাবছিলেন যে আমি এই বাড়ি থেকে চলে যাব সারা বাড়ি তো গন্ধ হয়ে গেল এটার গায়ের গন্ধে তোদের মতো গ্রামের মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে দুদিন যেতে না যেতে গ্রামে যাবার জন্য কিন্তু পাগল হয়ে যাবে চলবে না এই সংসারে আমি যতদিন আছি কোনো রকম শয়তানি বুদ্ধি কিন্তু চলবে না বুঝলাম না তুই আজকে সব আগের দিনের কথা বলছিস কেন দাদি যান আগের কথা মনে না পড়লে আপনি পরের কথা আন্দাজ করবেন কেমনে কোন মানে মানে আপনার ভবিষ্যৎ কোনটা একটু ভুল হয়ে গেছে দাদি যান আপনার আরো অনেক পড়াশোনা করুন লাগবো কারণ আমি একটু পরে এইবারে ছেড়ে চলে আসাম চিরদিনের লেগে চলে আসাম মজা করছিস আমার সঙ্গে না বুঝেছি তোকে যে ওই যে মাসে মাসে ভাড়া দিয়ে এখানে থাকতে হবে সেটা পারবি না তাই তো যা মাফ করে দিলাম তোর ভাড়া দিতে হবে না তুই শুধু প্রতিদিন আমার ঘরটা ঝাড়া মোছা করে দিবি পরিষ্কার করে দিবি ঠিক আছে মজা না দাদি যান আমি সত্যি সত্যি এবার চলে যাইতেছি কথা শুনতে মনে হচ্ছে
সত্যি সত্যি চলে যাবে মনি। দাদি জান, আমি আপনারা অনেক জানাইছি, আপনার মুখে মুখে তর্ক করছি। আমি জানি আপনি আমার কথায় অনেক কষ্ট পাইছেন, তাই আপনি নিজ গুণে আমার একটু মাফ করে দিন। আপনার পা তো আমি ছুঁতে পারবো না, তাই দূর থেকেই সালামটা করে নিল। তাতে যা, আমি তাহলে আসি। দাদিজান কি করতেছেন? আমি আপনার পাশে বসবো, আপনি তো আমার কথা বলবে না। বসতে বলেছি, বস বস এখানে। আপনি কি কাঁদতেছেন? না, কেন কাঁদবো? আমি কেন কাঁদবো? তাও আবার তোর মতো একটা, আমার মতো একটা ছোট লোকের সঙ্গে। দাদিজান, আমি তাহলে এখন যাই। হেমনি, আমি তোকে সবসময় কেন ছোট লোক বলে ডাকি জানি? আমি তো তোকে হিংসা করি, অনেক হিংসা করি তোকে। আমার তো বংশ মর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, টাকা করি সবই আছে, কিন্তু আমার এই মনটা না খুব গরিব, খুব ছোট। সেটা আমি জানি বলে, আমি তোকে ছোট লোক বলে, গরিব বলে অপমান করে। কিন্তু আজ আমি তোকে একটা কথা বলতে চাই বলি, তুই অনেক বড় লোক, তোর মনটা অনেক বড়, অনেক বড় মানুষ, অনেক বড় মনের মানুষ। একটা অনুরোধ রাখবেন, আমি আপনার হাতটা একটু ধরি, পরে আপনি সামান একটু ধরে। খুব মন খারাপ করে মনির খবরটা রুনাকে বলতে হবে। ভালো হয় রুনা নিচে না গেলে, ওই মণিবদ্ধ আবার কখন কি বলে দেয় রুনাকে। মণি চলে যাচ্ছে। মণি চলে যাচ্ছে কোথায়? কোথায় আবার যাবে? গ্রামে। সাদিক, তুমি কি মণিকে কিছু বলেছো? না। আরে বাবা, বিশ্বাস নয় তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করো।
তাহলে ও আজকে নিচ থেকে চলে যাচ্ছে কেন? রুনা, এখন প্রশ্নের উত্তর খোঁজার সময় না। ও চলে যেতে চাচ্ছে, যেতে দাও। গতকাল রাতেই তো তুমি টেনশনে পড়ে গিয়েছিলে যে আয়ানকে কি করে মনির কাছ থেকে দূরে রাখবে। এখনো যেতে চাচ্ছে মানে তোমার দুশ্চিন্তার লাঘব হবে। সাদিক, আমি কি কোনো ভুল করছি? না, তুমি যেটা করছো সেটা একজন মা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য করে। সত্যি বলতে তোমার জায়গায় অন্য কি হলে এটা আরো অনেক আগেই করত। ও হ্যাঁ, তুমি নিচে যেতে চলে যেতে পারো, মনে অপেক্ষা করছে। কি হলো আবার? আমার নিচে যেতে ইচ্ছে করছে না সাদিক। তাহলে ও যদি উপরে আসে? তুমি গিয়ে বলো, আমি আমি এখন ঘুমোচ্ছি, ও যেন উপরে না আসে। বাহ, এটাই তো চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। ও সাদিক। হ্যাঁ, আবার কি? আচ্ছা, মনির কাছ থেকে তুমি যে টাকাটা ধার নিয়েছিলে সেটা তো মনিকে ফেরত দেওয়া হয়নি। না, তা দেওয়া হয়নি, আর ওটা নিয়ে এত ভাবারও কিছু নেই। মনি তো এখন টাকাটা চাচ্ছে না। না সাদিক, আমি যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দিতে চাই। আমি জীবনে কোনোদিন কাউকে ঠকাইনি আর ঠকাবো না। কটা বাজে, এত ভোরে তুমি এত ক্যাশ কোথায় পাবে? অফিস থেকে আনানোর ব্যবস্থা করছি। না, কেন এত অস্থির হচ্ছ? টাকাটা পরে পাঠিয়ে দিলেও তো হয়। না সাদিক, আমি টাকাটা আজই দিতে চাই, ততক্ষণ তুমি ওকে নিচে বসতে বলো। আচ্ছা ঠিক আছে। আমি জানি মনের দিকে তাকলে তোমার মনটা নরম হয়ে যাবে, কিন্তু কিন্তু তোমাকে এখন অনেক শক্ত হতে হবে, অনেক শক্ত। হ্যাঁ, এই শহরে প্রথম আমি আদর ভালোবাসা স্নেহ পাইছিলাম আপনার কাছ থেকে। মামু রে গেছে সেই কবে, কিন্তু আপনার ভাইজান আমার মারে ফেরা পাইছে। দোয়া দিবেন না খালাম্মা। তুই এখন অনেক বড় হয়ে গেছিস মনি, আমার দোয়া তোর কোনো প্রয়োজন নেই।